এটি হচ্ছে একটি আমড়া গাছ, বয়স 5-6 বছর, একদম বাচ্চাকাল থেকেই বড় করা হয়েছে। এটি বনসাই ম্যাটেরিয়াল হিসাবে আছে, তো আমরা চেষ্টা করবো এটিকে একটাই সুন্দর একটা শেপ দেওয়ার। এখান থেকে, এই জায়গাটা থেকে আমরা কাটবো, জায়গা থেকে যে একটু বাঁক আছে জায়গা থেকে কেটে আরেকটু বাঁকাবো এদিকে। এই সাইডে যেহেতু একটা বাঁক আছে, এদিক থেকেও আমরা কাটবো, কেটে এখান থেকে একটা বাঁক দিব। তো তারপরে দেখা যাক কি হয়, তো আশা করি ভালোই একটা শেপ আসবে মনে হচ্ছে। তো চলুন শুরু করা যাক, কিভাবে কাটতে হয়, কিভাবে কি করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কাটবো এখান থেকে কাটবো, তারপরে কাটবো এখান থেকে, তারপর এখান থেকে কাটবো, এই দু জায়গা থেকে কেটে এটা এদিকে বাঁকা করবো আর এটা এদিকে বাঁকা করার চেষ্টা করবো। শুরু করি, সাবধানে কাজটা করবেন, কারণ কাজটা একটু কমপ্লিকেটেড কাজ, রিস্ক কাজ। সুতা দিয়ে কটন ব্যান্ডে ঢাকা করে দিব, ঢাকা করে রাখবো যাতে সেটা ঠিক মতো ফল করে থাকে। এটাকে এই পাশ থেকে টেনে এনার দিকে বাঁধবো, যে তার নাই আপাতত, এই জন্য শুভ দিয়েই করছি। অনেকে যে তার দিয়ে পুরোটাকে কাচাই দেয়, যে তার বা
বনসাইয়ের জন্য স্পেশাল তাপ পাওয়া যায়, এটাতে পুঁচিয়ে দেয়। এটাকে এভাবে সেটাকে হল করে দুইটা শেষ। এখন এখান থেকে চেষ্টা করবো এখান থেকে একটা বাক করা যায় কিনা, মানে একটা প্রবলেম হচ্ছে, আমি অলরেডি একটা সেখানে বেঁধে ফেলেছি, এটা একটা ভুল কাজ হয়েছে। এখান থেকে একটা বাক এগুলো ভালো, তারপরে দেখি চেষ্টা করবে করা যায়, অত অল্প সুতা দিয়ে আবার টানা দেবো। এটাকে আবার এখান দিয়ে একটু সুতা দিয়ে টানা দিয়ে দিতে হবে। ওইগুলো মোটামুটি আগের চেয়ে একদম স্ট্রেট একটা গাছ ছিল, সেটাকে একটু কার্ভ করে পেঁচিয়ে তোলা হলো। তো আমার মনে হয় আগের চেয়ে অনেক বেটার লাগছে। এই যে দেখেন, একটু ঘুরিয়ে দেখাই জিনিসটা, এভাবে হয়ে দিকে কার্ভ হয়ে পাকা হয়ে উঠছে। তো আমার মনে হয় আগের চেয়ে অনেক বেটার লাগছে। তো এটা দেখা যাক কী হয়, এটা ঘরে দুই তিন দিন চার পাঁচ দিন রাখার পরে তারপর এটাকে ছাদে দিয়ে আসবো, একটু ছায়া রাখতে হবে যাতে একটু ধকলটা কাটিয়ে উঠতে পারে, তারপরে দেন রোদে দিয়ে দিব। আশা করি পাতাগুলো মরে যেতে পারে, আস্তে আস্তে আবার রিকভার করবে ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে বনসাই খুব সহজ উপায়ে তাড়াতাড়ি শেপ দেওয়া যায়। অনেকে আসে এর তার দিয়ে পেঁচে আস্তে আস্তে কার্ভ করে, ওটা অনেক লং টাইম, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আর ঠিক মতো হয়ও না। বাট এইভাবে করলে তাড়াতাড়ি হয়, বাট এটা একটু কেয়ারফুলি করতে হয় যাতে গাছটা যদি পাশ থেকে এরকম ভেঙে যায়, এই পাশ থেকে যদি ছুটে যায় চামড়া, তাহলে তার সার্ভাইভ করবে। সেমনভাবে কাটতে হয় যেন এই পাশ ও পাশে যেন না হয়ে যায়, ওই পাশে চামড়াটা রেখে ওই পর্যন্ত কাটতে হয় যাতে আপনি কার্ভ করতে পারেন জিনিসটাকে, তাহলে দেন জিনিসটা সুন্দর হয়ে যাবে। তো আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ডালটাকে বাঁকা করতে, এই ডালটাকে বাঁকা করবো না এখন আপাতত, কারণ আমি এটার উপর দিয়ে অনেক ধকল গেছে। এটাকে আপাতত এইভাবে রাখলাম, এটাকে পরে এখান থেকে কাটিং করে দেবো, কেটে দেবো, জিনিসটা গাছটা অটোমেটিক বাঁকায় উঠবে। সো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিবেন, ফলো দিবেন, শেয়ার দিতে ভুলবেন না। আর যদি কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে আমাকে মেসেজে বা কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের সেগুলোর অ্যান্সার দিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।